প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাবুর হোসেন হাই ফিলার প্রিজন ইনফরমেশন আপনাদের স্বাগত প্রিয় দর্শক আমি একটা পর্ব আকারে চারটা পর্ব আকারে আমাদের উস্তাদ মাসুদ নাহান ভাইয়ের লব সম্পর্কে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তাতে প্রথম ভিডিওটা ছিল ট্যাডি কবুতর দ্বিতীয় ভিডিওটা ছিল শিয়ালগুটি কবুতর এবং তৃতীয় ভিডিওটা ছিল হলো জেড 47 তিনটাই অনেক ভালো কবুতর অনেক ভালো জাতের কবুতর আমাদের উস্তাদ বিভিন্ন বিষয়ে এই ভিডিওর ভিতর তুলে ধরেছে কোন কবুতরের সাথে কোন কবুতর জোড়া দিবেন শিয়ালগুটি কবুতর কাদের সাথে জোড়া দিবেন মিয়া নাজির এবং সাকিটেডির সাথে কেমন জোড়া দিবেন জেড 47 কেমন রং বা তার পারফর্ম কেমন করে থাকে সেই বিষয়ে আমাদের উস্তাদ বলেছে এখন আমাদের উস্তাদের তৈরি করা MA3 একটা বিখ্যাত বীট যেটা আমাদের বাংলাদেশে অলরেডি 10+ রেজাল্ট করে ফেলেছে আমরা প্র্যাকটিক্যালি যেগুলো পেয়েছি আমরা সেই কবুতরগুলো এখন আপনাদের দেখাবো দর্শক MA3 আর আসুন আমরা আমাদের আমাদের উস্তাদের সাথে কথা উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম উস্তাদ আপনার তো বাংলাদেশে রেজাল্টেড ব্রিড MA3 এটা অকপটে মানুষ স্বীকার করে আমরা তো রেজাল্ট পেয়েছি উস্তাদ আপনার কাছে MA3 কবুতরগুলো আমি আমার দর্শকদের আগে একটু দেখাই তারপরে বিস্তারিত আপনার সাথে আলোচনা ঠিক আছে দেখেন প্রিয় দর্শক এটা MA3 আপনার এক নম্বর পেয়ার দেখাচ্ছে আমি পাঁচটা পেয়ার দেখাবো দেখানোর পরে এই বিষয়ে উস্তাদের কাছে যাব উস্তাদ বিস্তারিত আপনাদের জানাবে ইনশাল্লাহ এটা এক নম্বর পেয়ার প্রিয় দর্শক এটা MA3 আমাদের বাংলাদেশের রেজাল্টেড কবুতর বাংলাদেশের 10+ উড়ান টুর্নামেন্টে করে পুরস্কারপ্রাপ্ত কবুতরে দেখাচ্ছি MA3 আমাদের উস্তাদ মাসুদ নাহানের তৈরি করা নিজস্ব ব্রিড এটা একটা ক্রস ব্রিডের কবুতর এই বিস্তারিত আমরা জানবো আমাদের ভিডিওর মাধ্যমে এটা 2 নম্বর পেয়ার আমরা দেখাচ্ছি প্রিয় দর্শক এটা 3 নম্বর পেয়ার MA3 এটা একটা ক্রস কবুতর এর বিস্তারিত খুঁটিনাটি আমরা জানবো এর রেজাল্ট সম্পর্কে জানবো বাংলাদেশে কোন কোন কমিটিতে রেজাল্ট আছে সে সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এটা MA3 4 নম্বর পেয়ারটা আপনারা দেখানোর চেষ্টা করছি MA3 এত কথা বলতেছি MA3 কি অনেকেই জল্পনা কল্পনা মনের ভিতর আছে যে উস্তাদের MA3 কবুতর সম্পর্কে যা জানেন না অবশ্যই আজকে MA3 সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তার আগে একটু বলে রাখি এটা একটা ক্রস ব্রিডের কবুতর উস্তাদের নিজের হাতে তৈরি করা ব্রিড এটা রেজাল্টেড কবুতর আমরা এই বিষয়ে উস্তাদের কাছ থেকে অবশ্যই জানবো আপনারা অপেক্ষা করুন জানতে পারেন প্রিয় দর্শক এটা MA3 লাস্ট কবুতর আপনাদের পেয়ারটা দেখাচ্ছি যাক আলহামদুলিল্লাহ আমি কয়েকটা পেয়ার আপনাদের দেখানোর চেষ্টা করেছি উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম উস্তাদ আপনার বিখ্যাত বীর MA3 আসলে MA3 নাম আসলে মুখে একটা মিষ্টি হাসি চলে আসে কারণ উস্তাদের অনেক অনেক সাকসেস বাংলাদেশে MA3-র সাথে জড়িত তার ছাত্র অনেক ভালো রেজাল্ট পেয়েছে আসলে রেজাল্টের জিনিসের যখন সুনাম শোনা যায় তখন আসলে হাসিটা এমনিতেই আসে যাক আলহামদুলিল্লাহ আমরা উস্তাদের কাছে MA3 সম্পর্কে জানি উস্তাদ এই কবুতরটা বেসিক্যালি কী কবুতর বা কীভাবে তৈরি করা একটু যদি বলতেন আসসালামু আলাইকুম সুবর ভাই বেসিক্যালি আমার যে কবুতরগুলো আমি যে মেকিং করছি আমি বেসিক্যালি আমি বেশ শিয়ালকুটি রাখছি আচ্ছা আচ্ছা বেশ শিয়ালকুটি কাসুরি অথবা কামাকগার আচ্ছা আচ্ছা শিয়ালকুটি কাসুরি কামাকগার বাকি আমি হিসাব করছি যে আমি পার্ট বাই পার্ট কী দিতে কী লাগবে আমার আচ্ছা আমার যে বেসিক আছে শিয়ালকুটি কাসুরি কামাকগার আচ্ছা আচ্ছা বাহাদুর ইসলাম খাইছে এটা কি বাংলাদেশে না না এটা ষষ্ঠ টুর্নামেন্টেও কেটে যায় আচ্ছা আচ্ছা 6 নম্বর টুর্নামেন্ট যখন আমি খেলিও কেটে যায় কেটে যাওয়ার পরে 1.5 মাস পরেও ফেরত আসেছি কতটুক পাখা নিয়ে আমি কবুতর বাজি করি অনেক আগে থেকে জি 2007 থেকে আমি কবুতর বাজি করি টুর্নামেন্ট খেলি আর কি 2007 ওইখান থেকে আমি এই পর্যন্ত আসছি কতগুলো কাপ দিচ্ছি এটা আমি বলতে পারবো না কতগুলো কাপ আমি উড়াইছি আর কতগুলো এটা বলার ইয়ে নাই স্মরণ নেই আমার তবে চেষ্টা করছি প্রত্যেকটা টুর্নামেন্টে ভালো কিছু করার জন্য প্রত্যেকটা টুর্নামেন্টে আমি আমার একটু প্রশ্ন যে বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের অনেক প্রশ্ন থাকে অনেক আবেগ থাকে ইমোশন থাকে মানুষকে আবার ছোট করতে অনেক পছন্দ করে এখন উস্তাদ আপনি ইউএতে এখন পর্যন্ত
কতগুলো মানে টপি বা কতগুলো সম্মাননা ক্রেস আপনার অধীনে আছে আপনি আনুমানিক একটা ধারণা বলতে পারবেন বা আপনার সর্বোচ্চ আমার যতগুলো ধারণা মোর দেন 40 আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সব মিলে বাহাদুর বাচ্চা এ ও সবকিছু মিলে এখন উস্তাদ এখানেতে আপনার স্বর্ণীয় বড় রেজাল্টটা সম্পর্কে যদি একটু বলতেন 78 ঘন্টা উড়ায় থার্ড পজিশন 78 ঘন্টা উড়িয়ে থার্ড পজিশন এটা মাশাআল্লাহ এটা কয় কবুতর ছিল সাত কবুতর মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক উস্তাদ অনেক সুন্দর কথা হলো এখন উস্তাদ যেটা বিষয় ছিলাম এমএ থ্রি এ হলো সবচেয়ে কষ্টের না এটা স্মরণীয় ঘটনা আমার আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমরা সে বিষয়ে হয়তো অন্য এক ভিডিওতে যাব উস্তাদ এখন এমএ থ্রি আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কেমন পারফর্ম পেয়েছে আপনি যদি একটু ক্লিয়ার করতেন সৌর ভাই এমএ থ্রি ব্রিড নাসিরুর আইছে জি আলহামদুলিল্লাহ তারপর আমার রিফাত রিফাত তো টপ পজিশনে আছে সবাই সাথে ভালো রেজাল্ট করছে জি 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 মাশাআল্লাহ তারপর আমার এই যে নতুন একটা বাচ্চা হয়েছে কি মনে করেন যে যারাই আমার সাথে অ্যাড করা আছে সবাই এমএ থ্রি ব্রিড উড়াইছে যাক মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ যাদের রেজাল্ট আমি শো করছি এই পর্যন্ত সবই এমএ থ্রি ব্লাড লাইনে কবুতর মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ উস্তাদ আমরা তাহলে এই কবুতরের একটু পাক চোখগুলো একটু দেখি অনেক দর্শক আমি এই যে কবুতরটা ধরছি কেন আমার অনেক অনেক ফেভারিট একটা মা দিয়ে আচ্ছা কারণটা কি কারণ কি বললাম না যে পাঁচটা টুর্নামেন্টও আমার উইন দিছে ষষ্ঠ টুর্নামেন্টে কেটে গেছে তারপর পেলেন ছোট পাক দেড় মাস পরে ছোট পাক নিয়ে চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নসিবে ছিল আপনার এই অনেক ফেভারিট আর আমার হোয়াইট করি এই তো মানে অনেকেই জানে হ্যাঁ অনেকেই জানে বড় বড় আমি যাদেরকে গিফট করছি তারা আমার এই হোয়াইট করির জন্য মানে মানে কি বলবো মানে আমার কাছে ভাষা নাই এরা জানে আর কি বলা ঠিক হবে না আচ্ছা আচ্ছা যাক মাশাআল্লাহ আর উস্তাদের নামও বলা ঠিক হবে না আমরা ইউএতে উস্তাদের একটা কবুতর দিলে সেটা বলা যাবে বলা ঠিক না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ উস্তাদ ইউএতে কয়টা রেজাল্ট করে টোটাল পাঁচটা এটা পাঁচটা করছে আচ্ছা আমি সেই পাঁচটা কষ্টের ভাবে কাটছি আচ্ছা আচ্ছা আমরা পাঁচটা রেজাল্টের মানে টুর্নামেন্টে রেজাল্ট করা কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এমএ থ্রি আসলে চোখটা দেখি হ্যাঁ দেখেন বেশ খেয়াল করে দেখুন এই যে রিঙে বোঝা যাচ্ছে আসলে দেখছেন মাশাআল্লাহ 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 এই মাথার শেপটা দেখে উস্তাদ মাথার ঠোঁটের মাথা এবং ঠোঁটের তো ডিমের জন্য একটু দুর্বল হয়ে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো যাক আলাদা ডিমের জন্য হ্যাঁ 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 এই পাকটা দেখে উস্তাদ পাক বহুতই ফাস্ট পাকের কবুতর মাশাআল্লাহ 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 আমাদের সৌভাগ্য হচ্ছে এরকম একটা কবুতর দেখার আলহামদুলিল্লাহ সৌরভ কবুতর তো অনেকেই দেখলেন এবার আমার উস্তাদের কবুতর দেখেন যেগুলো আপনারা সবাই দেখতে চান আচ্ছা আচ্ছা উস্তাদ বাবা সেকেন্দার হ্যাঁ উস্তাদের কবুতর আমার উস্তাদের কবুতর যে আমার সবচেয়ে মানে গুরুজার থেকে আমার কবুতরবাজির শুরুই বলা চলে আগে তো সবই ধোকা ছিল আমার লাইফে এই হলো উস্তাদের কবুতর এই সেই তেরো হাজারই দেখেন কালার চেঞ্জ করে কোথায় চলে গেছে হ্যাঁ হ্যাঁ আমি গতবার এসেছিলাম কি কালার দেখেন এখন কি কালার চলে এখন কিন্তু এটা কালো হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে মাশাআল্লাহ পুরো ফিরোজ ফিরে চলে যাবে জি 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু চোখটা দেখে উস্তাদ উস্তাদের কবুতর চোখ তো বাস মাশাআল্লাহ তারপর দর্শকদের অনুরোধ থাকে যে তেরো হাজারের কবুতর সম্পর্কে সাতবার চ্যাম্পিয়ন এই কবুতরটা সেভেন টাইম সাতবার মাশাআল্লাহ রেকর্ডেড এই উস্তাদ এই কবুতরটা উস্তাদ আমাকে দিছে আচ্ছা 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 এটা উস্তাদের হাতের কবুতর আচ্ছা আচ্ছা এটা 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 উস্তাদ বলে এটা পাঠান ব্রিড বলে উস্তাদ আচ্ছা আচ্ছা এটা একটা গোল্ডেন কবুতর বাট মেকিং কবুতর আচ্ছা আচ্ছা এই কবুতরটা হাতে না নিলে বুঝবেন না যে কবুতরটা কি বুঝতে পারছে এর পাখা আপনি খুলতে পারবেন না এত মজবুত এত মানে পাওয়ারফুল একটা কবুতর আচ্ছা আচ্ছা উস্তাদ চোখটা দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ উস্তাদ আপনি আগে যে একটা কবুতর দেখালেন ওইটা জোর খোলা ছিল তারপরে বাইরের কান্ট্রি তো জোর খোলা কবুতর ভালো ওরে বাইরের দেখেন বাইরের কান্ট্রি লেজ খোলা যেটা বলে লেজ খোলা কবুতর আমার ওখানে তেমন সাকসেস হয় না কেন টেম্পারেচার অনেক হাই হাই টেম্পারেচারে কবুতর যদি জিরোতে কন্টিনিউ না থাকতে পারে বড় লেজের কবুতর লম্বা সময় কখনো জিরোতে উঠতে পারে না বুঝতে পারছি সব সময় এই লেজ লাগবে ছোট লেজ লাগবে ছোট লেজের লাগবে এগুলো লাগবে মিডিয়াম লেজ মিডিয়াম না এক পাতার লেজ এক পাতার লেজ ছোট লেজ যত হবে তত ভালো হবে জি 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ যে গালাম আরে দেখাচ্ছি উস্তাদের কবুতর দেখেন
মারুসাদের কবুতর এটা ওনার দেওয়া কবুতর আচ্ছা আচ্ছা এটা কি কবুতর ভাই এটা বেসিক্যালি কাসুরি টেডি ক্রসের কবুতর এটা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর রিংটা তো অনেক সুপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু পাকটা দেখি পাক তো ভাই ভিআইপি পাক মাশাআল্লাহ 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 বগল পথ তো অনেক বড় দেখতেছি আলহামদুলিল্লাহ একটু লেস্ট অফ দেখ আলহামদুলিল্লাহ দেখাচ্ছে রেস্টা পরে দর্শক আমরা আরেকটা কবুতর দেখতেছি ভাই এটা কি কবুতর এটা ওস্তাদের কবুতর এটা কি জাত এটা ওস্তাদের বানানো এটা 100 নম্বরের কবুতর থেকে বের করা 13000 100 নম্বর দিয়ে বের করা আচ্ছা আচ্ছা গায় কেমন 13000 একটা ই আবার সে ই আছে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি এটা এটা কেমন পারফর্ম করেছে হ্যাঁ এইটাও পারফর্ম রেজাল্টেড কবুতর মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখ আলহামদুলিল্লাহ আমরা ওস্তাদের অনেকগুলা কবুতর দেখলাম বাবা সেকেন্দারের কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর ভিডিওটা কেমন লেগেছে জানি না আপনারা অবশ্যই আমাদের মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন তার পার্টির জন্য দোয়া করবেন পাশাপাশি আমার এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটা লাইক দেবেন কমেন্ট করবেন অ্যাটলিস্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ